এসো এসো এসো। এটাই আমি যেমন বলেছিলাম ওই শিবের মন্দির। এই পবিত্র কলসটাকেই আমাদের হাতে পেতে হবে। এই মন্দিরে কেবলমাত্র প্রদোষ পুজো করতেই মানুষজন আসে, অন্য দিনগুলোতে লোকজন কেউ আসে না। সেই জন্যই কেউ টের পাওয়ার আগেই এই কলসটাকে আমাদের নিয়ে নিতে হবে। মাধবী তুই এখানে দাঁড়া, গঙ্গা তুই ভেতরে গিয়ে পরিহার পুজো শুরু কর। ঠিক আছে মাধবী। গঙ্গা পরিহার পুজো করে ফেরার মধ্যেই ওই কলসটাকে আমাদের নিয়ে নিতে হবে। ওর হাতে দিয়ে পরিহার পুজোতে যদি কোনো বাধা পড়ে অথবা পুজো যদি থামিয়ে দেয়, ওই কলস আমাদের পক্ষে নেওয়া সম্ভব হবে। গঙ্গা পরিহার পুজো করে ফেরার মধ্যেই ওই কলসটাকে আমাদের নিয়ে নিতে হবে। ওর হাতে দিয়ে পরিহার পুজোতে যদি কোনো বাধা পড়ে অথবা পুজো যদি থামিয়ে দেয়, ওই কলস আমাদের পক্ষে নেওয়া সম্ভব হবে না। গঙ্গা যখন পুজো করবে সেই সময় যাতে কোনো রকম বাধা না আসে সেটা আমি দেখব। আপনি কলস নেওয়ার কাজটা শুরু করে দিন। আমি এই মন্দিরের পেছনে থাকা পবিত্র লিঙ্গের কাছে থাকব। গঙ্গা মন্ত্র বলে যেই এই মন্দির পরিক্রমা শুরু করবে, আমি তোর মন্ত্রের শক্তিটা সঠিকভাবে জানব। তখনই আমি আমার মন্ত্রের শক্তির সাহায্যে ওই কলসটাকে নিয়ে নেব। সেটাই ঠিক হবে। ওরা দুজনে মিলে মন্ত্রশক্তি দিয়ে কলসিটা কিভাবে বের করা যায় তার উপায় বের করছে। এবার তুমি গিয়ে কলসিটাকে চুরি করে আমার কাছে নিয়ে এসে দিয়ে দাও। ব্যাপারটা আমায় দেখতে দিন, আপনি বাড়ি যান আর ধৈর্য ধরুন। না না, আমিও সাথে থাকবো। তাহলে আপনি আমার সাথে জেলে যেতে রেডি তো? জেলে? না না। তো কি মন্দিরের পুরাতন কলসগুলো এখান থেকে এইভাবে যে চুরি যাচ্ছে সেই খবরটা কিন্তু ছড়িয়ে গেছে, তাই এই সময় আমরা মন্দিরের কলসগুলো চুরি করেছি কোনোভাবে জানতে পারলে পুলিশের গোয়েন্দা বিভাগ কোনো কথা না শুনে একেবারে জেলে পাঠিয়ে দেবে। আমি না হয় জেলে ঘুরে আসতে পারি, কিন্তু আপনি বড়লোক বাড়ির বউ হয়ে জেলে যাবেন তো? আপনি যদি জেলে যান তাহলে আপনার মান সম্মানের কি হবে বুঝতে পারছেন? আরে না না না, সেরকম কিছু হবে না। তাছাড়া ওই বড় বাড়ির বউরা এখানে আছে দেখলে ওরা কি এমনি এমনি ছেড়ে দেবে? আপনারই অসুবিধা হবে। এরপর আপনি এখানে থাকবেন না যাবেন দেখুন। ঠিক আছে ঠিক আছে, তুমি ঠিকই কথা বলেছো, আমি চলে যাচ্ছি। তুমি খুব সাবধানে কলসিটা চুরি করে নিয়ে এসে আমার হাতে দিয়ে দাও। এই তো বুদ্ধি খুলেছে, আমার কাজটা শেষ করেই আপনাকে একটা ফোন করব। যা সরো সরো সরো। হ্যাঁ যান যান যান। গঙ্গা, প্রদীপ জ্বালানো শুরু করে দিয়েছ? মনে আছে তো যা বলেছিলাম, 108টা প্রদীপ জ্বালাতে হবে, আর পঞ্চাক্ষরী মন্ত্র উচ্চারণ করতে করতে এই মন্দিরে 108 বার প্রদক্ষিণ করতে হবে। ঠিক আছে।
একে দেখে তো পালোয়ান বলে মনে হচ্ছে, দেখলেই তো ভয় লাগছে। আবার তন্ত্র সাধক, একে কি করে সামলাবো রে বাবা। গঙ্গা পঞ্চাক্ষরী মন্ত্র বলতে বলতে প্রদক্ষিণ করা শুরু করে দিয়েছে। ওর পুজো শেষ হওয়ার আগেই কলসটা তুলে নিতে হবে। এই খবরটা নাগানন্দাকে দিয়ে আসি। ওম নমঃ শিবায়। নাগানন্দা গঙ্গা প্রদীপ জ্বালিয়ে প্রদক্ষিণ করা শুরু করে দিয়েছে। এই ফাঁকে আপনি কলসটা নিয়ে নিন, ওর প্রদক্ষিণে যাতে বাধা না আসে সেটা আমি দেখছি। মাধবী, আমি সত্যিটা জানতে পেরে গিয়েছি। আমি কলস নেবার প্রক্রিয়াটা শুরু করে দিচ্ছি। ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়। হলোটা কি? আমি কলসটা কিছুতেই আমার হাতে নিতে পারছি না কেন? এ তন্ত্র সাধক হয়েও তো ওই কলসটাকে খুলতে পারলো না, এরপরে কি করবে? ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়। কি হলো গঙ্গা, তুমি থেমে গেলে কেন? প্রদক্ষিণ শেষ না করে পঞ্চাক্ষরী মন্ত্র বলা থামাতে নেই, মন্ত্র বলতে থাকো। কি হলো গঙ্গা? কথা বলছো না কেন? মন্ত্র বলতে থাকো। গঙ্গা যাতে পঞ্চাক্ষরী মন্ত্র উচ্চারণ না করতে পারে সেজন্য বাধা এসেছে। এই কথাটাকে নাগানন্দাকে বলতে হবে। উনি কি কলেজটা নামিয়ে দিয়েছেন এতক্ষণে সেটা গিয়ে দেখি। আহ
Oh!